নমস্কার বন্ধুরা, রিয়া ভক্ত ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে একটা অতিথি আসছে রিয়াকে নিয়ে। এই দেখুন, মাছ আর মাংস করব। আমি মাংসটা ভালো করে, মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, আমি এখন মাংসের জন্য পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই এখন আমরা পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা কেটে নিয়েছি, এখন আলুটা ধুয়ে ভেজে নিয়ে আসব। ধোয়া হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেব। তো প্রথমে আমি মাংস রান্না করব, কারণ ক্যামেরাম্যান খেয়ে কম্পিউটার ক্লাসে যাবে। তো আমি প্রথমে মাংসটা করে নেব আগে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখন তো আলু দেওয়ার আগে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে তেলটা কম ছুটে গায়ে। যদি কথার ব্লগটা করতে যেহেতু যদি কোনো ভুল টুল হয় আপনারা একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, তো এখন আলুটা নামিয়ে নেব তেলের ভিতরে। এখন বন্ধুরা তেজপাতা দেব, জিরা দেব কুচিয়ে রেখেছি, লাল লাল করে ভেজে নেব। মিক্সারে মশলা করা আছে, এই মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো। হলুদ দিয়ে দেব, একটা ভালো করে নেড়ে নেবো, লাল লাল হোক। দেখুন এখন কালারটা কত সুন্দর আসছে। লাল করে ভেজে নিয়েছি মশলা দিয়ে, দেখুন তেল ছেড়েছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো, এই যে নাড়িয়ে নিচ্ছি মাংসটা। ভালো গন্ধ বেরিয়েছে, দেবো বন্ধুরা দিয়ে, এখন ঢেকে দেবো, আস্তে আস্তে কষা হবে। যত আস্তে আস্তে কষা হবে তত স্বাদ হবে খেতে। আমি পরে ফিরে আসছি, 5 মিনিট পর আসলাম বন্ধুরা। এখন কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, কষানোটা খুব ভালো হচ্ছে। খুব ভালো গন্ধ বেরিয়েছে বাবু, এক পিস খাবে বাবু? হ্যাঁ। মাংসটা এই যে কষানো হয়ে গেল, তো এখন আমি অল্প করে ঝোলটা দিয়ে দেবো, দিয়ে তারপর 10 মিনিট পর ফিরে আসছি। আমি যখন ভ্রান্তে বসি বন্ধু বাজায় বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি।
বন্ধুরা আমি এখন ক্যামেরাম্যানের জন্য ভাত বাড়ছি, কারণ ও খেয়ে কম্পিউটার ক্লাসে যাবে। হয়ে যাচ্ছে মাছ, সর্ষে রুই মাছ দিয়ে মাছের সর্ষে বাটা করেছি। দেখুন বন্ধুরা, মা আমার জন্য সকালে খাবারটা এনেছে। বন্ধুরা এখন ক্যামেরাম্যান খাবে। এই তো মাছের ঝোল দিয়েছি, মাংস দিয়েছি। তো বন্ধুরা আমার কিছু কথা বলার আছে। আমি কিছু ইউটিউবে শর্ট ভিডিও করেছি, যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে দুটো একটু কমেন্ট করে লিখবে। আমিও বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছি, কারণ আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ। যদি আমি একটু সোশ্যাল মিডিয়ায় আসতে পারি, এসে যদি কিছু করতে পারি জীবনে, বা শূন্য থেকেই আগাতে চাই, তো আমিও শূন্য থেকেই আগাতে চাচ্ছি। আমি কিছু শর্ট ভিডিও করেছি, যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এই আমার নিবেদন। আর বন্ধুরা ভিডিওটা আর বড় করতে পারছি না, কারণ ক্যামেরাম্যান খেয়ে কম্পিউটার শিখতে চলে যাবে। আর রিয়া তো বাড়ি নেই, আমার রিয়া তো ওর মাসি বাড়ি গিয়েছে, তো এর জন্যে ক্যামেরা ধরার মতন আর কেউ নেই। তো এখন আমি আজকের মতন এ পর্যন্ত রাখলাম। আর বন্ধুরা আমার কথা যদি কোনো রকম ভুল টুল হয় আপনারা ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ, এটুকুই।